2022 এর সবথেকে মোস্ট হাইপ তোলা স্মার্টফোন নাথিং ফোন ওয়ান। আমরা আজকে এই নাথিং ফোন ওয়ান এর একটি ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। নাথিং ফোন ওয়ান আমরা ব্যবহার করেছি 2 মাস, সেই 2 মাসের পারফরমেন্স কেমন পেয়েছিলাম আমরা? আমরা শুরুতেই আনবক্সিং করে দেখে আসি আমরা মোবাইলটিতে কি কি পাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই স্লিম একটি বক্স। আমার গত 9 বছরের এক্সপিরিয়েন্সে আমি এত সুন্দর এবং স্লিম কোনো বক্স কখনো মোবাইলে দেখিনি। যাই হোক, এখানে তো চার্জার টার্জার নাই, এটা তো আপনারা আগে থেকেই জানেন। খুব শর্ট করেই আমরা আনবক্সিংটি করছি, কারণ এখানে কি কি থাকে আপনারা সব কিছুই জানেন। পাচ্ছি আমরা বক্স কন্টেন্টে। এবার আমরা দেখে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি। এরকম পলিতে মোড়ানো থাকবে, পলি খুললেই বেরিয়ে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস। ওয়াও, চমৎকার লুকের এই ডিভাইসটি পাচ্ছেন আপনি, নাথিং এর প্রথম স্মার্টফোন নাথিং ফোন ওয়ান। আমরা এতদিন যাবত যে ভেরিয়েন্টটি ব্যবহার করেছি এটা কিন্তু একটি গ্লোবাল ভেরিয়েন্টের প্রোডাক্ট। আপনারা জানেন যে অনেক হাইপ তোলা একটি স্মার্টফোন, কিন্তু রিলিজের পরে আমরা অনেক সমস্যার সম্মুখীন এটা হতে দেখেছি। এবং যে ভেরিয়েন্টগুলো আমরা দেখলাম যে বেশি সমস্যা আছে সেটা হলো ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিছু কমপ্লেইন দেখা দিয়েছিল। যাই হোক, আমরা এজন্য চুজ করেছিলাম একটি গ্লোবাল ভেরিয়েন্টের প্রোডাক্ট, যেটা বাংলাদেশে অফিসিয়ালি আপনারা পাচ্ছেন। এই ভেরিয়েন্টটি আমরা গত 2 মাস ব্যবহার করলাম। 2 মাস ব্যবহারের পরে আমরা এবার চিন্তা করলাম যে আপনাদের সামনে এবার এটার একটি ফুল রিভিউ নিয়ে কথা বলা যায়। তো চলুন আমরা শুরু করি যে এটার ক্যামেরার পারফরমেন্স কেমন ছিল, এটার গেমিং পারফরমেন্স কেমন ছিল, এবং এটা কাস্টমার ফিডব্যাক আমরা কি পাচ্ছিলাম। আমরা এই সব সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। প্রথমেই আমরা এটার হাইপ নিয়ে যদি একটু কথা বলি, আমরা 2022 সালে যখন নাথিং তাদের প্রথম মোবাইল যেটা লঞ্চিং করবে বলে একটা ঘোষণা দিয়েছিল, এবং তাদের কিছু লিক্স থেকে আমরা জানতে পারছিলাম যে নাথিং একটা মোবাইল নিয়ে আসছে, তখন থেকে এটা সারা বিশ্বে একটা হাইপ সৃষ্টি করে যে নাথিং একটি ট্রান্সপারেন্ট ফোন নিয়ে আসছে। ট্রান্সপারেন্ট মোবাইলটি মার্কেটে আসার পরে ইন্ডিয়ার মার্কেটে সব থেকে বেশি কমপ্লেইন দেখা দেয়। আমাদের কাছে যে কমপ্লেইনগুলো খুব দ্রুত চলে আসে সেটি হলো দাম। এটা বাংলাদেশে কিন্তু আপনি অফিসিয়ালি পাচ্ছেন 8 জিবি 128 জিবি এবং 12 জিবি 256 জিবি। 12 জিবি 256 জিবি দাম হিসেবে পাচ্ছেন কিন্তু আপনি 63,990 টাকা, যেখানে আপনি ইন্ডিয়াতে 35 রেঞ্জে পাচ্ছেন। এবার 35 রেঞ্জের একটি প্রোডাক্ট যেটা বাংলাদেশে প্রায় ডাবল দাম, এই বিষয়টা আমাদের কাছে সর্বপ্রথম কাস্টমারের কমপ্লেইন হিসেবে চলে আসে। তো আমরা বোঝাতে সক্ষম হই যে এটা যদি আপনি ইন্ডিয়ার সাথে কনভার্ট করে দেখেন তাহলে আপনার কাছে বেশিই মনে হবে, কিন্তু আপনি গ্লোবাল মার্কেটের সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে আপনার কাছে এই প্রাইসটি খুব বেশি যে মনে হবে তা না। তবে বাংলাদেশে অফিসিয়াল হিসাবে এই মোবাইলটির দাম একটু বেশিই হয়েছে, যেটা আপনারা জানেন যে বাংলাদেশে ভ্যাট ট্যাক্স এবং ডলার এই দুইটা জিনিস ম্যাচিং হয়ে যে প্রাইসটা এসছে সেজন্য বাংলাদেশে নাথিং ফোন ওয়ানের কিন্তু দামটাও বেশি। যাই হোক, আমরা দাম নিয়ে তো কথা বললাম, আমরা কাস্টমারের ফিডব্যাক নিয়ে কথা বললাম। কাস্টমার অনেক কাস্টমার আসে তারা কোনোদিন ব্যবহার করেনি, অথচ এসে বলবে নাথিং ফোন ভালো হয়নি, কারণ কি এটা দাম সাধ্যের মধ্যে না। এই দামটা যদি 40-এর আশেপাশে দামে হতো তাহলে এই ফোনটা মনে হয় যে 2022 সালে বেস্ট সেলিং স্মার্টফোন থাকত, কিন্তু এটা শুধুমাত্র দামের জন্য কাস্টমার কিনে নাই, কিন্তু দেখা যায় যে 2-1 জন কিনছে, 2-5 জন কিনছে, আর হাইপ তৈরি হয়েছে 10-20 হাজার 50 হাজার মানুষের যে এই ফোনে কমপ্লেইন আছে। আসলে কমপ্লেইন কি আছে আমরা সেটা একটু জেনে নিই আগে। আমরা 2 মাস ব্যবহার করেছি, আমরা 2 মাসে কোন ধরনের কি সমস্যা পেয়েছি আমরা সেটা একটু আপনাদের সামনে শেয়ার করব। নাথিং ফোন অন কি আছে, আমরা প্রথমে এটার আউটলুক নিয়ে একটু কথা বলি। এটার মূল বিষয় হলো ট্রান্সপারেন্ট একটি ব্যাকপার্ট, আর যার ভিতরে আছে 900টি LED লাইট। তো এটা হলো নাথিং ফোন ওয়ানের প্রথম হাইপ সৃষ্টি করার মতো একটি বিষয়। এর ব্যাকে পাচ্ছেন কিন্তু আপনি 2টা ক্যামেরা বিশিষ্ট একটি ক্যামেরা সেট আপ। একদম নিচের দিকে এখানে পাচ্ছেন আপনি নাথিং এর যে লোগো সিগনেচার সেটা পাচ্ছেন আপনি। এর এপাশে পাচ্ছেন পাওয়ার বাটন, উপরের দিকটায় থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এপাশটায় পাচ্ছেন ভলিউম রকার, এখানে পাচ্ছেন আপনি সিম ট্রে যেখানে আপনি 2টা সিম ব্যবহার করতে পারবেন, তার পাশেই পাচ্ছেন এই মোবাইলটির মেইন মাইক্রোফোন, মাঝ বরাবর পাচ্ছেন আপনি টাইপ সি চার্জার ইউজ করার পোর্ট, এবং তার পাশেই পাচ্ছেন আপনি স্পিকার গ্রিল, এই পাচ্ছেন আপনি আউটলুকে। আর এর ফ্রন্ট লুক চতুর্পাশে যে সিমেট্রিক্যাল বেজেল,
এই বেজেলের একটি স্মার্টফোন যেটা আমরা আইফোনে দেখে থাকি, সেরকম একটি ফ্রন্টের লুক পাচ্ছেন আপনি। আর এর কর্নার বরাবর পাচ্ছেন আপনি এর সেলফি ক্যামেরাটি, যেটা খুব মিনিমাম এবং স্মল একটি ক্যামেরা। এটার ফ্রন্ট লুক দেখতে খুবই চমৎকার, যাই হোক এক কথায় সুন্দর। আমরা 60,000-এর আশেপাশের একটি স্মার্টফোন, এই রেঞ্জে কিন্তু বাজারে অনেক প্রোডাক্ট আছে, তো অনেক প্রোডাক্টের থেকে নাথিং এখানে কি স্পেশাল দিল, আমরা সেটা নিয়ে আজকে কিন্তু মূলত কথা বলবো। যে আপনি 60,000 টাকা বাজেটে অন্য কিছু কিনবেন নাকি নাথিং কিনবেন, কেন কিনবেন আর কেন কিনবেন না, বাজারে অন্যদের থেকে এখানে কি বেশি আছে কি কম আছে, আমরা সেটা নিয়ে কিন্তু মূলত আজকে কথা বলবো। ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আর কিছুই বলার নেই, ডিজাইনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইন, যেটা মার্কেটে অন্যান্য স্মার্টফোনে কিন্তু আপনি পাচ্ছেন না। এই বিষয়টা নাথিং প্রথমেই আমাদের সামনে নিয়ে আসছে যে একটা ইউনিক ডিজাইনের স্মার্টফোন, যেটা তারা বাজারের সব থেকে হাইপ তৈরি করেছিল এই ডিজাইনটি দিয়ে। যাই হোক এবার ভিতরে আমরা দেখে আসি। মোবাইলটির ওয়েট হিসাবে পাচ্ছেন কিন্তু আপনি 194 গ্রাম। এটার ডিসপ্লে এবং ব্যাক আপনি পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5 এবং এর ফ্রেমটি পাচ্ছেন কিন্তু আপনি অ্যালুমিনিয়াম ফ্রেম। মোবাইলটিতে আপনি পাচ্ছেন কিন্তু IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট, এটা কিন্তু সরাসরি আপনাকে ওয়াটার প্রুফ কোনো সাপোর্ট দিবে না, আপনি টুকটাক বৃষ্টিতে ভিজলে সেরকম একটি সাপোর্ট আপনি এর থেকে পাবেন। এবার আসি আমরা এটার ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনি 6.55 ইঞ্চির একটি ওলেড প্যানেল, যেখানে আপনি পাচ্ছেন 120Hz এর রিফ্রেশ রেট, থাকছে HDR10+ সাপোর্ট। আমরা প্রথম থেকে এটা জেনে আসছিলাম যে এটাতে 1200 nits পিক ব্রাইটনেস আছে, কিন্তু মূলত আমরা সেটা পাইনি এবং এটা পরবর্তীতে এটা লিক হয় যে না এটাতে 1200 nits পিক ব্রাইটনেস নাই, আউটডোরে সর্বোচ্চ 700 nits পিক ব্রাইটনেসে এটা পাবেন। এটা রেজুলেশন হিসেবে পাচ্ছেন 1080x2400, PPI ডেন্সিটি পাচ্ছেন আপনি 402, 6.55 ইঞ্চির এই ডিসপ্লেটি একটি বড় সড়ো স্মার্টফোন। এক হাতে ধরে আপনি যদি এটা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার কাছে একটু প্যারাই লাগতে পারে, দেখা যায় যে আমার হাত বেশ বড়, তারপরেও আমার কাছেও একটু আনইজি মনে হয়, কারণ হলো এটা বক্স হিসেবের একটি ডিজাইন। এই ডিজাইনটি যদি একটু কার ব্রাউন ডিজাইনের হতো তাহলে মনে হয় যে ধরতে আরও আরামদায়ক হতো, কিন্তু এই ডিজাইনের স্মার্টফোন কিন্তু বর্তমানে এখন একটা ট্রেন্ড হিসাবে চলছে। এই ফোনটা বাজারে আসার পর থেকে কিছু কিছু প্রবলেম কিন্তু সামনে আসছে, কিন্তু আমাদের এই ফোনটিতে কিন্তু আমরা ডিসপ্লেতে কোনো ধরনের কোনো ইস্যু আমরা এখানে পাইনি। এটা অ্যান্ড্রয়েড 12 রান করছে এবং নাথিং ওএস পাচ্ছেন 1.1.3। এবার আসি আমরা এটার চিপসেট নিয়ে কথা বলতে। এখানে পাচ্ছেন কিন্তু আপনি স্ন্যাপড্রাগনের 778G+, যেটা 6 nanometer চিপসেট। আমরা কিন্তু 778 দিয়ে অনেক ফোন আমরা মার্কেটে অলরেডি দেখে এসেছি, এবার এখানে নতুনত্ব কী এসছে, একটা প্লাস যোগ হয়েছে। যাই হোক এই প্লাসের কারণে দেখা যায় যে নাথিং কি কি আনলো এর ভিতরে, আমরা সেটা একটু জেনে নিই। এই মোবাইলটি কিন্তু আপনি পাচ্ছেন 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB, এই তিনটা ভেরিয়েন্টেই এই মোবাইলটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং এটার স্টোরেজ টাইপ পাচ্ছেন আপনি UFS 3.1। এবার আসি আমরা এটার ক্যামেরা নিয়ে। আপনি এখানে ব্যাকে কিন্তু পাচ্ছেন ডুয়েল ক্যামেরা, দেখে আসি এবার আমরা এটার পারফরমেন্স কেমন পেলাম। আপনি এখানে পাচ্ছেন 50 megapixel একটি ক্যামেরা, যেখানে অ্যাপাচার পাচ্ছেন আপনি 1.9 এটা ওয়াইড অ্যাঙ্গেলে, এবং আরও একটি ক্যামেরা পাচ্ছেন যেটা 50 megapixel অ্যাপাচার হিসাবে পাচ্ছেন 2.2, এটা পাচ্ছেন আপনি আলট্রা ওয়াইডে। আমরা ব্যাকের এই মেইন ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবো 4K রেজুলেশনে, যেটা 30fps সম্ভব, এবং 1080px যদি আপনি ভিডিওগ্রাফি করতে চান সেক্ষেত্রে আপনি 30fps এবং 60fps দুভাবেই করতে পারবেন। এখানে কিন্তু আপনার EIS সাপোর্ট করে, সেক্ষেত্রে তখন আপনি একটা স্টেবল পারফরমেন্স পাবেন। আর সেই সাথে আপনি সেলফি ক্যামেরায় পাচ্ছেন কিন্তু 16 megapixel, যেটা অ্যাপাচার হিসেবে পাচ্ছেন 2.5। এখানে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন 1080px, যেটা 30fps সম্ভব। এই মোবাইলটির মেইন ক্যামেরা থেকে কিছু ছবি তুলেছিলাম, যে ছবিগুলো আমার কাছে ডে লাইট পারফরমেন্সে অনেক চমৎকার লেগেছে। এখানে কালার অ্যাকুরেন্সি এবং কন্ট্রাস্ট ব্রাইটনেস খুবই ভালো ছিল, প্রত্যেকটা ছবিতে ডিটেলস খুব ভালোভাবেই আমি পেয়েছি, এটার ছবিতে আমি অনেক সন্তুষ্ট যেটা আউটডোরে পেয়েছি। তবে কিছু কিছু ছবিতে আমি কিন্তু কালারের বিষয়টা অনেক মিস করেছি, কিছু কিছু ছবিতে দেখা যায় যে কালারটা এরকম কালার টোনটা আরও একটু যদি বুস্ট আপ করতো তাহলে দেখতে আরও চমৎকার লাগতো। তবে এটার ক্যামেরা থেকে কিন্তু আপনি অরিজিনাল যে চোখে দেখার যে ফিলটা এটার অরিজিনাল ক্যামেরা থেকে আপনি পাবেন, কারণ এখানে কোনো বুস্টিং ইস্যু আমি এখানে পাইনি, একদম ন্যাচারাল যেরকম ক্যামেরা থাকে সেরকম ক্যামেরার ছবি আমি এখান থেকে পাচ্ছিলাম। তবে এটার ডে লাইট পারফরমেন্স বাদে আপনি যখন লো লাইটে ছবি তুলবেন
তখন আপনি সন্তুষ্ট থাকবেন কিনা আমি এটা জানি না। লো লাইটের ছবিগুলো বেস্ট সফট যেরকম ছবি থাকে সেরকম ছবি আপনি এখান থেকে পাবেন। আমি এটা অবাক হয়েছি এর আলট্রা ওয়াইড ক্যামেরা, এর আলট্রা ওয়াইড ক্যামেরা কাজে লাগানোর মতো আমার কাছে মনেই হয়নি, কারণ এর যে মেইন ক্যামেরা সেখানে কিন্তু আমরা বেশ ভালো কন্ট্রাস্টের এবং ব্রাইটনেস সব কিছু অ্যাকুরেট ছিল, যেটা আমি অরিজিনাল একটি ফিল পাচ্ছিলাম। কিন্তু যখন আমি এখান থেকে আলট্রা ওয়াইডের ছবি তুললাম তখন আমার অরিজিনাল ওই মেগাপিক্সেলের সাথে এটা আর মিলছেই না, আমি মিলাতেই পারছিলাম না যে এটা মূলত অরিজিনাল 50 মেগাপিক্সেল আর আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেল, মনে হচ্ছে অনেক ডিস্টেন্স। কালার, ব্রাইটনেস, মানে যাই বলি না এখানে আমি আলট্রা ওয়াইডে মোটেও সন্তুষ্ট না। আমি 50 মেগাপিক্সেল হিসাবে এর কাছ থেকে আরও বেটার ছবি আশা করেছিলাম, সেটা আমি আলট্রা ওয়াইডের ক্ষেত্রে পাইনি। তবে আমি আর ম্যাক্রো ফটোগ্রাফিতে আমি ভালো রেজাল্ট পেয়েছি। এর ম্যাক্রো ফটোগ্রাফিতে আপনি খুব কাছ থেকে যে ছবিগুলো পাবেন, হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। আপনি এর পোর্ট্রেট মুড কিন্তু অসাধারণ, পোর্ট্রেট মুডে আপনি যে ছবিগুলো তুলবেন, হ্যাঁ, আপনি সেই পোর্ট্রেট মুডের ছবিগুলো আপনি অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এবার আসি আমরা এটার ভিডিওগ্রাফিতে। ভিডিওগ্রাফিতে আপনি এখানে পাবেন 4K 30fps, 4K 30fps এবং এখানে EIS আছে, সেহেতু আপনি এখানে স্টেবল পজিশনে ভিডিও করতে পারবেন এবং এর ভিডিওটি অনেক ক্ষেত্রে কাজে লাগানোর মতো পারফরমেন্স এখান থেকে আমি পাচ্ছিলাম। এর ভিডিও কোয়ালিটি একদমই খারাপ না, তবে এটার থেকে আমার এক্সপেকটেশনের থেকেও আরও একটু কম মনে হয়েছে। তবে ভিডিওগ্রাফি এখানে খারাপ না, তবে এখানে যদি 60fps থাকতো তাহলে এটা থেকে আপনি একটা বেটার রেজাল্ট পেতেন। সেলফি ক্যামেরায় আপনি যদি আউটডোরে ছবি তোলেন, আউটডোরে ছবি তোলার ক্ষেত্রে সেলফি ক্যামেরার ছবিগুলো আপনার কাছে ন্যাচারালি মনে হবে, কিছু কিছু ক্ষেত্রে এই ছবিগুলো বেশ একটু বুস্ট আপ করে দেয়, দেখতে খারাপ লাগে না একদম, তবে যে মেকআপ টাইপের ছবি দেয় এমন কিছু না। তবে আপনি এই সেলফি ক্যামেরা থেকে যদি আপনি ইনডোরে ছবি তুলেন সেক্ষেত্রে ইনডোর পজিশনের ছবিগুলো বেশ সফট মনে হয়, আমার কাছে এই ছবিটা ভালো লাগে না, তবে এর আউটডোরের ছবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে যে দুইটা স্পিকার, এখানে আমি সাউন্ড কোয়ালিটি নিয়ে বেশ সন্তুষ্ট, কারণ এর সাউন্ড কোয়ালিটিতে আমি কোনো ধরনের কোনো ইস্যু আমি পাইনি। এটা খুব বেশি হাইও না, আবার খুব বেশি লোও না, মিডিয়াম একটি সাউন্ড এর থেকে আপনি পাবেন, এবং এর ইয়ারপিসের যে সাউন্ড সেটাও ঠিকঠাক আছে আমার মতে। এখানে আমি কোনো ধরনের কোনো ইস্যু আমি সাউন্ডে পাইনি। এর ফিঙ্গারপ্রিন্টটি পাচ্ছেন আপনি আন্ডার ডিসপ্লেতে, যে ফিঙ্গারপ্রিন্টটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, তবে আমার হাত অনুযায়ী এর ফিঙ্গারপ্রিন্টটি আমার কাছে একটু বেশি নিচে মনে হয়েছে। তবে আমি ফিঙ্গারপ্রিন্টে কোনো ধরনের কোনো ইস্যু আমি পাইনি, দু একবার মনে হয়েছে এটা অ্যানিমেশন ডিলে আছে, যেটা সফটওয়্যার আপডেট হলে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে। এবার আসি আমরা এটার ব্যাটারি সেকশনে। ব্যাটারি হিসেবে পাচ্ছেন আপনি 4500 mAh। এই মোবাইলটির সাথে কিন্তু আপনি কোনো অ্যাডাপ্টার পাচ্ছেন না। আমি 4500 যে চার্জারটি ব্যবহার করতাম এর সাথে, 4500 চার্জারটি দিয়ে আমি 60-62 মিনিট 65 মিনিটের আশেপাশে আমি এটা ফুল চার্জ হয়ে যেত, আমি সেরকম একটা রেজাল্ট এর কাছ থেকে পেয়েছিলাম। আচ্ছা ভাই, আপনি 50-60 হাজারের ফোনে কিন্তু আপনি ওয়্যারলেস চার্জিং সিস্টেম পাচ্ছেন, এটা বাজারের অন্য অন্য ফোনের থেকে একটু আলাদা। যাই হোক, এর ওয়্যারলেস চার্জিং সিস্টেমটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে পাচ্ছেন কিন্তু আপনি 15W ওয়্যারলেস চার্জার সাপোর্ট এবং 5W পাচ্ছেন রিভার্স চার্জিং সাপোর্ট, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে এই রেঞ্জের একটি ফোনের যেটা আমি ফ্ল্যাগশিপের মতো একটা ফিলের কাছ থেকে পাচ্ছি। এবার আসি আমরা এটার কালার সেকশনে। এখানে আপনি কিন্তু চমৎকার দুইটা কালার পাচ্ছেন, যে দুইটা কালারে একটা পাচ্ছেন ব্ল্যাক কালার এবং একটি পাচ্ছেন হোয়াইট কালার। এবার এর বক্সের বিশেষত্ব আছে, যদি আপনি হোয়াইট কালারের মোবাইল কেনেন তাহলে সব অ্যাক্সেসরিজ প্লাস এর বক্সটিও কিন্তু হোয়াইট কালার, আর যখন আপনি একটি ব্ল্যাক কালারের স্মার্টফোন কিনবেন তখন এর সাথে বক্সটিও ব্ল্যাক কালার এবং স্মার্টফোন তো ব্ল্যাক কালার আছেই, সাথে সব অ্যাক্সেসরিজগুলোও কিন্তু ব্ল্যাকের মতোই পাবেন। এখানে অন্তত বেজমার্ক টেস্ট করেছিলাম, যেটার রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, এবং এটার গিগ্রেন্স মার্কে সিঙ্গেল কোর এবং মাল্টিপোরে আমরা যে রেজাল্ট পেয়েছি সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা নতুন একটি ব্র্যান্ড নাথিং, এর যে ওএস এটা নাথিং ওএস, যাই হোক, নাথিং ওএস আপনি ব্যবহার করলে আপনি ফুল একটি স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন। এখানে কোনো রকমের কোনো বাড়তি কোনো অ্যাপস নাই, আর নাথিং এর যে লোগো প্লাস এর যে কাস্টমাইজ এটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, এবার নাথিং এর একটা কিন্তু বিশেষত্ব আছে, এর ব্যাকের লাইট যেটা গ্লিপস লাইট, এই গ্লিপস লাইটের যে বিশেষত্ব, এই লাইটটা মূলত নাথিংকে একটু সবার থেকে আলাদা করেছে। আপনি শিডিউলে ব্যবহার করতে পারবেন, কল আসলে ব্যবহার করতে পারবেন, কল নোটিফিকেশন হিসেবে ব্যবহার করতে পারবেন, ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন এই গ্লিপস লাইট, এটা কিন্তু নাথিংয়ের একটি মেইন বিশেষত্ব। এই গ্লিপস লাইটের ভিতরে কিন্তু অনেক রিংটোন আছে, আপনি কিন্তু এই রিংটোনগুলোও পেয়ে যাবেন এখান থেকে, আপনার মন মতো করে আপনি রিংটোন কাস্টমাইজ করতে পারবেন। আবার যদি আপনার কোনো পছন্দের রিংটোনও থাকে তাহলে আপনি এই গ্লিপস লাইটের সাথে আপনি সেভও করে রাখতে পারবেন।
ইগ্লিপস লাইট সম্পর্কে তো আপনারা অলরেডি অনেক ভিডিও টিডিও দেখেই অলরেডি জেনে ফেলছেন যে ইগ্লিপস লাইটের কি কি কাজ আছে। যাই হোক, আমি আর নতুন করে কিছুই বললাম না, এটুকুই বললাম যে গ্লিপস লাইট মানে এটা ইউনিক একটি ডিজাইনের মোবাইল, আর এর গ্লিপস লাইট যেটা আছে এটা একটি এই নাথিং ফোন ওয়ানের একটি বিশেষত্ব। এটার গেমিং পারফরমেন্স কেমন ছিল? গেমিং পারফরমেন্স, আমি খুব বেশি গেম টেম খেলি না, যাই হোক আমি 2-1 ঘন্টা গেম টেম প্লে করেছিলাম। এখান থেকে আমি পাবজি প্লে করে হাই পারফরমেন্স মোডে আমি এখান থেকে খেলতে পারিনি। আমি হয়তো 2 মাসে কয়েকবার গেমিং প্লে করেছিলাম, যেখানে আমি গেম খেলি হলো মূলত মুরগি মুরগি গেম, যেগুলো আর কি সবাই খেলে না। ওই যে আমি পাবজি কিংবা ফ্রি ফায়ার এই টাইপের গেমগুলো আমি খেলি না। যাই হোক, আমার গেম খেলার সময়ও খুব কম। গেমিং পারফরমেন্সে আমার কাছে খুব খারাপ লেগেছে তা না, গেমিং পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি এখান থেকে গেমিংয়ে ফোনটা একটু হিট হয়, তবে এটা বেশ দীর্ঘক্ষণ গেম খেললে ফোনটা একটু হিট হয়, তাছাড়া এটার গেমের পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। ফ্রি ফায়ারে আমি কোনো ধরনের হ্যাং স্লো ল্যাক এরকম কিছু দেখা পাইনি, এবং পাবজিতেও আমি পাইনি। স্মার্টফোনটিতে আপনি একসাথে অনেকগুলো অ্যাপস নিয়ে মাল্টিটাস্কিং করার সময় কোনো ধরনের কোনো ল্যাকের দেখা আমি এর কাছ থেকে পাইনি, স্লো পাইনি। এটা বেশ ভালোভাবে স্মুথলি রান করছিল, এবং এটা একটি নতুন ইউআই, সেই হিসাবে এর কাছ থেকে আমি কোনো ধরনের কোনো ইস্যু আমি এর কাছ থেকে পাইনি। তবে এর যে ইউআই, এই নাথিং ইউআই আমার কাছে বেশি ভালো লাগছে, এর যে শর্টকাট যে মেনুটা, এই শর্টকাট মেনুর এখান থেকে উপরের দিকে সোয়াপ করলে আপনি এই যে শর্টকাটগুলো পাচ্ছেন এটা বেশ সুন্দর দেখতে। এরপরে এই যে ভিতরে একটা একটা গোল গোল ডিমের মতো, এর ভিতরে আবার প্রত্যেকটা লোগো আছে। যাই হোক, এই বিষয়টা না আমার কাছে বেশ ভালো লাগছে যে এখান থেকে আপনি শর্টকাটে অনেক কাজই আপনি এর উপর থেকেই করতে পারবেন, যেটা সোয়াপ করলে যেটা দেখতেও সুন্দর, এবং এটার কাস্টমাইজটা আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে মানে 2-3টা ইউআই মিলে যে ইউআইটা হয় এরকম একটা বাগ ফ্রি ইউআই, এবং এটার বেশ স্মুথ, এটা বেশ কোনো ধরনের কোনো ইস্যু আমি এর কাছ থেকে পাইনি। যাই হোক, যাদের খুব স্টাইলিশ একটি ফোন লাগবে তাদের জন্য আছে নাথিং ফোন ওয়ান। আমাদের শোরুম ভিজিট করতে ভুলবেন না। আমাদের শোরুমে এই ফোনটির সাথে এক্সাইটিং গিফট অফার পাশাপাশি ডিসকাউন্ট অফারও পেয়ে যাবেন। আমাদের এই নাথিং ফোন ওয়ানের যে রিভিউটি এটা দেখে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।